হ্যালো, আমি জেমস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলবাড়ি এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কোভিড-19 মহামারী অবস্থার পূর্বে ফুলবাড়ি এরিয়া প্রোগ্রাম এলাকার জনগণ ও শিশুদের কল্যাণে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজকর্ম করেছে। এরই ধারাবাহিকতায় 180টি হতদরিদ্র পরিবারকে বিভিন্ন প্রশিক্ষণ, আত্মবিশ্বাসমূলক সেশন এবং বিভিন্ন সহায়তার মাধ্যমে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়েছে। এর ফলে শিশু কল্যাণ নিশ্চিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে ফুলবাড়িয়া এলাকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিশু ও তার পরিবারের জন্য কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিতে থাকা শিশুদের পরিবার এবং শিশুদের জন্য আমরা কাজ করে চলেছি। বিশেষ করে শিশুরা যাতে বাড়িতে শারীরিক ও মানসিক সহিংসতা মুক্ত থাকে সেজন্য ভার্চুয়ালি এবং স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের মাধ্যমে 1791 জন শিশু ও তার পরিবারকে সচেতন করতে পেরেছি। আমি মনে করি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষা নিশ্চিত করবে। ধন্যবাদ। কোভিড-19 মহামারী অবস্থার পরবর্তী পর্যায়ে ফুলবাড়িয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এলাকার সাধারণ জনগণ এবং শিশুদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। এলাকায় মা ও শিশুর স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং শিশু সুরক্ষায় জনগণের অংশগ্রহণমূলক বৃদ্ধির মাধ্যমেই এই শিশু সুরক্ষা নিশ্চিত করবে এবং বিভিন্ন স্তরের অংশীদারদের অংশগ্রহণের মাধ্যমেই এই কল্যাণ নিশ্চিত করবে। শিশুরা করোনা ভাইরাসের শুরুতে প্রথম দিকে তেমন একটা ভালো ছিলাম না, কিন্তু ওয়ার্ল্ড ভিশন পরবর্তীতে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতা আমরা নিজেদেরকে নিরাপদ করতে পেরেছি এবং আমাদের এলাকায় সব শিশুদের সচেতন করে যাচ্ছি। আমাদের এই অবস্থায় আপনাদের সহযোগিতা থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।